নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 14/4/2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে টেট 2022 সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। অর্থাৎ যারা টেট 2022 পিপিএস এবং পিপিআর করেছিল, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রেজাল্ট স্কুটিনি পোস্ট পাবলিকেশন রিভিউ যারা করেছিল রেজাল্ট সংক্রান্ত এই প্রাইমারি টেট 2022, তার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত নোটিশ আমরা একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এই নোটিশটা গতকাল জারি করা হয়েছে পিবিএস পিপিআর রেজাল্ট টেট 2022। তার অনলাইনে অ্যান্সার স্ক্রিপ্ট এখানে দেখুন, রেজাল্ট অফ পিপিএস পিপিআর ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপ্লাইড দ্য অনলাইন পিপিএস পিপিআর দেয়ার টেট ও এমআর অ্যান্সার শিট ইন রেসপন্স অফ বোর্ড নোটিফিকেশন অনুযায়ী। এবং এই ওয়েবসাইট হচ্ছে, তারা রেজাল্ট দেখতে পাবে আজকে, মানে গতকাল থেকে দেখতে পাচ্ছে রাত 8টার পর থেকে। আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে গিয়ে www.wbbp.org অথবা https://wbbprimaryeducation.org, এই দুটো অপশানের মানে ওয়েবসাইটে গিয়ে টিচার এলিজিবিলিটি টেট 2022 গিয়ে ক্লাস 1-5 দিয়ে টেট 2022 পিপিএস পিপিআর রেজাল্ট অপশানে গিয়ে কিন্তু আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন। আসুন ওয়েবসাইটটা একটু চেক করে নিই আমরা। এই আমরা ওয়েবসাইটে রয়েছি, দেখতে পাচ্ছেন তো পিপিএসের নোটিফিকেশান রয়েছে। তো এখানে দেখুন টেট 2022, এটাতে ক্লিক করবেন। টেট 2022 ক্লিক করলে এখানে টেট 2022 ক্লিক করলাম, এখানে দেখুন টেট 2022 পিপিএস পিপিআর রেজাল্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দেবেন, দিয়ে চেক রেজাল্ট করে নেবেন। তো এই পদ্ধতিতে আপনার রেজাল্ট দেখে নেবেন। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।